হ্যালো জিএসএম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মোবাইল সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ। তো আজকের যেই টপিকস, আজকের টপিকস শাওমি রিডমি সিক্সে যেটার সিপিইউ হচ্ছে মিডিয়াটেক সিপিইউ, এই সিপিইউটা অনেক সময় আপনার কাজ করতে গেলে অথরাইজ অ্যাকাউন্টস চাই। তো এটা আপনার উইদাউট অথরাইজ অ্যাকাউন্ট ছাড়া আপনারা কীভাবে সিএমটুর মাধ্যমে এটার আপনি ফর্মেট, এমআই অ্যাকাউন্ট রিমুভ এগুলো করতে পারবেন, আমি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার ডেস্কটপে রাখা আছে শাওমি রেডমি সিক্স এর ডিএ অ্যানঅথোরাইজ। তো এটা আমি কপি করে, এটা আপনার সিএম টুর যে এমটিকে ভার্সন টু আছে, বুট ফাইল শাওমি সিক্সে দেখতে পাচ্ছেন এই সেম দুটো ফাইল এখানে কপি করে রাখা আছে। তো বন্ধুরা, এই ফাইলটি কপি করে রাখার ফলে দেখাচ্ছি যে আপনাদেরকে কীভাবে কাজ করবে এটা। তো ফার্স্ট আমরা সিএম টু এমটিকে টুল ওপেন করি। তো বন্ধুরা জানেন এই টুলটি আপনাদের একটু টাইম লাগে ওপেন হতে। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের যদি নতুন কোনো বিষয়ে টিপস লাগে বা কোনো সফটওয়্যার লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার ফাইলটি দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টুলটি অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন আমরা দেখতে আমরা এখানে বেস বেস অপশনে গিয়ে সিলেক্ট করবো শাওমি, এই দেখেন এখানে সিক্স দেওয়া আছে। তো সিক্স অপশন সিক্সে যেহেতু মডেলটা আমাদের অথোরাইজ দেওয়া আছে, এখানে দেখেন এখানে কপি করে দেওয়া আছে, যার ফলে এটা অটো এটা ডিটেক্ট করে নিয়েছে। এখন আপনারা যেভাবে ইচ্ছা এটা ফিলাস, ফরমেট, রিসেট এমআই অ্যাকাউন্ট, তো সব কিছুই করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।